এখন এক একটা মাস্টার মাইন্ডই দূরের গর্ত থেকে বের হয়। আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড, তুমি ঘোড়ার ডিম, তোমারে কেউ চেনেও না, তোমার ডাক শুনে কেউ নামে নাই। এমনকি আন্দোলন যারা করেছে, রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত, তোমাদের ঘোড়ার ডিমের আন্দোলন কিছুতে সফল হতো না। এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজ আলম। আসলে মাহফুজ আলম হচ্ছেন একজন গুড়ার মাস্টার মাইন্ড, যার কোনো নাম ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না। সেই মাহফুজ আলম কিভাবে মাস্টার মাইন্ড হয়ে যায়? আন্দোলনের এক দেড় মাস পর থেকেই বেরিয়ে আসলো আরও তত্ত্ব, যেখানে বলা হচ্ছে সম্পূর্ণ আন্দোলনটি করা হয়েছে, আর সম্পূর্ণ আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে ছিলেন সেই মাহফুজ আলম। যদি আজকে বিএনপি না থাকতো, যদি জামাত না থাকতো, যদি শিবির না থাকতো, যদি চরমোনায় না থাকতো, যদি সাধারণ জনগণ না থাকতো, তাহলে সেই মাস্টার মাইন্ডগুলো কোথায় থাকতো? শুধু কি ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে? আর কিসের দেশ স্বাধীন হয়েছে? যেখানে এখনও মাহফিল করা যাচ্ছে না ইসলামের, যেখানে এখনও ইসলামের কথা বলা যাচ্ছে না। দর্শক এমনই কিছু মন্তব্য করেছেন, আর সেই মাহফুজ আলমকে নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। কে দিয়েছেন বা কারা দিয়েছেন আপনারা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমরা বেশি কথা বাড়াবো না, সেই মূল ভিডিওতে চলে যাব। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। প্রত্যেকটা কথায় যুক্তিসঙ্গত কথা বলেছেন, যে কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখন এক একটা মাস্টার মাইন্ডই দূরের গর্ত থেকে বের হয়। আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড, তুমি ঘোড়ার ডিম, তোমারে কেউ চেনেও না, তোমার ডাক শুনে কেউ নামে নাই। এমনকি আন্দোলন যারা করেছে, রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত, তোমাদের ঘোড়ার ডিমের আন্দোলন কিছুতে সফল হতো না। এই প্রথম আলো, সেই প্রথম আলো, আগ থেকে শয়তানি, এখনো শয়তানি। এখন নতুন করে একটারে প্রমোট দেওয়া শুরু করেছে, যেটারে আন্দোলনের মাস্টার মাইন্ড বানিয়ে ছেড়েছে। বাহ, আন্দোলন করলো সবাই মিলে, কেউ জানে না নেতাকে, কিন্তু আন্দোলন শেষ, দেশের এক মাস বয়স, দুই মাস বয়স হয়েছে, এখন এক একটা মাস্টার মাইন্ডই দূরের গর্ত থেকে বের হয়। আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড, তুমি ঘোড়ার ডিম, তোমারে কেউ চেনেও না, তোমার ডাক শুনে কেউ নামে নাই। এমনকি আন্দোলন যারা করেছে, রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত, তোমাদের ঘোড়ার ডিমের আন্দোলন কিছুতে সফল হতো না। আমি আন্দোলনকে ছোট করার জন্য বলছি না, কিন্তু এক একজন ক্রেডিট নেওয়ার জন্য সবাই আন্ডারমাইন্ড করবা আর নিজেরা মাস্টার মাইন্ড বানাবা। সুযোগ আসলে পাবলিক জোতার বাড়ি দিয়ে মাস্টার মাইন্ড কিন্তু ছোটাতে ভুল করবে না। কিসের মাস্টার মাইন্ড? এই দেশে সবাই মাস্টার মাইন্ড। 73 জন আলেম এবং হাফেজ জান কোরবান করে নাই। আরে আলেম এবং হাফেজ করে নাই কিসের জন্য? কোটার জন্য। কিসের কোটা? কওমি মাদ্রাসায় যারা পড়ে কোটা কিসের? এরা কোটা ধুয়ে পানি খাবে না কোটা দিয়ে তাবিজ বানাবে? আমার বুঝান, জান দিল কিসের জন্য? এই যে কত কত ময় মুরব্বী যারা কোন রাজনৈতিক দলও করে না, রাজনীতির রও বোঝে না, জান কোরবান করেছে কিসের জন্য? তোমাদের মতো মাস্টার মাইন্ডদেরকে দিয়ে এখন নতুন নতুন ইসলামের ভুলভাল ব্যাখ্যা বের করার জন্য এখন আসে, এটা আরবের ইসলাম, এটা বাংলাদেশের ইসলাম, আরবেরটা বাংলায় চলবে না। বাংলায় কি চলবে? বাংলায় চলবে লালনবাদী ইসলাম, নাউজুবিল্লাহ, লালনবাদী ইসলাম। এই ইসলামের জন্য নাকি আমরা লড়াই করেছি? 71 সালে জান দিল মুক্তিযোদ্ধারা, কয়জন দিয়েছে ওই ইখতলাফে আমার যাওয়ার দরকার নাই, দিয়েছে এটা তো সবাই জানে। আচ্ছা দিল। 72 সালে লিখে দেওয়া হলো মহান সংবিধানের মধ্যে একেবারে প্রথম পাতায় যে মুক্তিযুদ্ধে এই যারা জান দিয়েছে, যারা লড়াই করেছে, এরা নাকি চার উদ্দেশ্যে করেছে। বিশ্বাস না হলে ওই 72 সংবিধান যেটা এখনো মনে হয় দাঁড়িয়ে আছে খুলে দেখেন না, প্রথম পাতায় চারটা মূলনীতি পাবেন, চারটা। এর মধ্যে একটা মূলনীতির নাম ধর্ম নিরপেক্ষতাবাদ, আর একটা মূলনীতির নাম সমাজতন্ত্র, আর একটা মূলনীতির নাম গণতন্ত্র, আর একটা মূলনীতির নাম জাতীয়তাবাদ। আমি আমার জীবনে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, যাদের সাক্ষাৎ আমি পেয়েছি, যারা মরে গিয়েছে তাদের সাথে তো আর কথা বলার সুযোগ নাই, যাদের সাক্ষাৎ পেয়েছি জিজ্ঞাসা করেছি, আসলেই কি কাকা সমাজতন্ত্রের জন্য লড়াই করেছেন? বলো ভাতিজা, সমাজতন্ত্র কোন হালুয়া তাই তো বুঝি না। সমাজতন্ত্রের জন্য লড়াই করবো পরে, এটা কি জিনিস তাই তো বুঝি না। ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য নাকি লড়াই করেছে? বাহ, এই কথা কি তোমার এসে আজরাইল কানে কানে বলে গিয়েছে? অদ্ভুত ব্যাপার, কে বলেছে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য লড়াই করেছে? লড়াই করেছে বৈষম্য দূর করার জন্য, লড়াই করেছে জুলুম দূর করার জন্য, লড়াই করেছে দুঃশাসন প্রতিরোধ করার জন্য। সেখানে ধর্ম থাকবে না, ধর্মরে বিদায় করা হবে, এইরকম কোনো কনসেপ্টই তো ছিল না। যদি থাকতো তাহলে লড়াই করতো খালি নাস্তিকরা, লড়াই করতো খালি বেইমানরা। অথচ ইতিহাস ঘেঁটে দেখেন, সবচাইতে বেশি লড়াই করেছে যারা আল্লাহর নাম ডেকেছে নিয়মিত।
লড়াই শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করেছে, শেষ করেও আগে আল্লাহরই ডেকেছে। এমনকি লড়াইয়ের ঘোষণা দিয়েও ইনশা আল্লাহ বলে দেওয়া হয়েছে। তো আল্লাহরে যদি দরকার না হয় আল্লাহর নাম এতবার বলে কোন দুঃখে? তো এই জিনিসগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, মানে কি মুক্তিযুদ্ধের চেতনাই হাইজ্যাক হয়েছে, ছিনতাই হয়েছে। একইভাবে কতবার আন্দোলন হয়, অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, হতে দেরি কিন্তু হাইজ্যাক হতে দেরি না। এখন নতুন করে লালনবাদী ইসলাম, আরে ঘোড়ার ডিম। এই তোমার শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনার সেই হুজুরের মন্তব্যগুলো শুনতে পারলেন, সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।